ডিপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ওয়েসিস পোর্টাল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা প্রত্যেকে ভিডিওটি ভালোভাবে দেখুন এবং ওয়েসিস পোর্টালে অর্থাৎ প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক এসসি এসটি স্কলারশিপের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করেন তাদের স্কলারশিপ ভেরিফাই করার বিষয়ে বিভিন্ন বিদ্যালয়ে নোডাল টিচার থাকেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে ভিডিওটি ভালো করে দেখুন এবং যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার দেয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে এসে পৌঁছায়। আপনারা দেখুন আপনাদের যারা বিভিন্ন বিদ্যালয়ে নোডাল টিচার আছেন তাদের মেসেজে একটি মেসেজ আজকে অথবা কালকের মধ্যেই কিন্তু চলে এসেছে, অনেকের আসছে এবং অনেকের আসেনি, হয়তো চলে আসবে দু একদিনের মধ্যেই। দেখুন মেসেজটায় কি আছে, আপনারা একটু ভালো করে মেসেজটা দেখে নিন। মেসেজটায় দিচ্ছে এরকম কয়েকটি কথা। টু নোডাল টিচার, বিদ্যালয়ের নাম দিচ্ছে, লগ ইন টু ওয়েসিস পোর্টাল, কাইন্ডলি আপডেট বাংলার শিক্ষা আইডি অফ ভেরিফাইড অ্যাপ্লিকেশনস বিফোর ইন্টিগ্রেশন বাই 7 ডেজ, WB SC ST OBC DFC, অর্থাৎ সংস্থা থেকে আমাদের যে BCW ডিপার্টমেন্ট আছে সেই BCW ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটি বিদ্যালয়ের নোডাল টিচার যারা আছেন তাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোনেতে মেসেজ আসতে শুরু করেছে যে আপনারা যে সমস্ত অ্যাপ্লিকেশন ভেরিফাই করেছেন সেই ভেরিফাই করা অ্যাপ্লিকেশনগুলিতে কি করতে হবে, না বাংলার শিক্ষা পোর্টালের আইডি আপডেট করতে হবে। যেটি আমি এর আগেও বলেছি যে ঐক্যশ্রীতে বাংলা শিক্ষা পোর্টালের আইডি যদি এসে থাকে তাহলে ওয়েসিসে কেন আসবে না, তাহলে ওয়েসিসে কিন্তু ভেরিফাই হয়ে গেছে তারপরেও কিন্তু আপনার বাংলা শিক্ষা পোর্টালের আইডি আপডেট করার অপশন দিচ্ছে। তাহলে দেখুন আমি স্টেপ বাই স্টেপ বিষয়টি দেখিয়ে দিই আপনাদের কাছে, তাহলে আপনাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে এবং আপনারা বাড়িতে বসেই বাংলার শিক্ষা পোর্টালের আইডি ওই ভেরিফিকেশনে দিতে পারবেন। দুটি পদ্ধতি আছে, একটি হচ্ছে ভেরিফাই হয়ে গেছে অ্যাপ্লিকেশন তাতে বাংলা শিক্ষা আইডি দিতে হবে, আর একটি হচ্ছে অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হয়নি তাতে বাংলা শিক্ষা আইডি দিতে হবে। কিভাবে দেবেন সেটি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তাহলে চলে আসি আমরা, দেখুন এই বিদ্যালয়ের ক্ষেত্রে বাংলার শিক্ষা পোর্টালের আইডি স্বাভাবিকভাবেই এতদিন পর্যন্ত বিষয়টি আসেনি, বিদ্যালয় কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন ভেরিফাই করেছে, 26টি অ্যাপ্লিকেশন ভেরিফাই করেছে। প্রথম দিকে যখন অ্যাপ্লিকেশন ভেরিফাই হয় তখন 3টি অলরেডি অ্যাপ্লিকেশন ভেরিফাই করেছে, যাতে খাদ্যসাথী যে আইডি সেটি দেওয়ার কথা ছিল সেটি লাগেনি, তারপরে খাদ্যসাথী আইডি এসেছে, সেই জন্য এখানে দুটো ওয়ান্টিং বিষয় দিয়ে দিয়েছে। একটি হচ্ছে যে বাংলা শিক্ষা বোর্ডের আইডি দিতে হবে, আরেকটি হচ্ছে খাদ্যসাথী আইডি দিতে হবে। তাহলে দেখুন এখানে দিয়েছে যে কাইন্ডলি আপডেট বাংলা শিক্ষা আইডি ফর ভেরিফাইড অ্যাপ্লিকেশন বিফোর ইন্টিগ্রেশন ইমিডিয়েটলি। তাহলে এখানে ডাউনলোড, তাহলে এখানে ডাউনলোড করলে আপনি দেখতে পাবেন কোন কোন স্টুডেন্টদের ক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টালের আইডি দেওয়া নেই, সেই স্টুডেন্টদের কাছ থেকে আপনি বাংলা শিক্ষা পোর্টালের আইডি দিয়ে দেবেন। এখন দেখুন আমি এই ডাউনলোড অপশনে না গিয়ে আমি যদি এখানে আপডেট হেয়ার এই অংশটিতে চলে আসি, আপডেট হেয়ার এই অংশটিতে চলে এলাম, এখানে দেখুন এখানে যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন ভেরিফাইড হয়েছে 26 জনের সেই অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে আপডেট অপশন এখানে চলে এসেছে। তাহলে ধরুন নবম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রীর কথা বলছি, যে ধরে নিচ্ছি নবম শ্রেণীর কোনো একজন ছাত্র ছাত্রী নবম শ্রেণীতে পড়ে, এর আগে ক্লাস সানন্দা খান ধরুন এই ছাত্রী, এই ছাত্রীটির ক্ষেত্রে আমি এখানে ভেরিফিকেশন হয়েছে এবং তারপরে এখানে কিভাবে বাংলা শিক্ষা পোর্টালের আইডি আমি আপডেট করব সেটি দেখে নিন একটু। সানন্দা খান এখানে আপডেট অপশনে চলে আসুন, আপডেট। তাহলে এই আপডেট অপশনে যখনই চলে আসবেন তখনই দেখুন এইখানে আপডেট করার পর এই অংশটিতে আপনারা প্রত্যেকে দেখেছিলেন ওকে বা ভেরিফাইড বলে অপশন, এবার এখানে দেখুন নতুন একটি অংশ আপডেট হয়ে গেছে, বাংলা শিক্ষা পোর্টাল আইডি। তাহলে এখানে আপনি ক্লিক করলেন, বাংলা শিক্ষা পোর্টালের আইডিটি আপনার যেখানে আছে সেখান থেকে আপনি কপি করে নেন, সানন্দা খান। এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে রোটিতে টিক দিয়েছি, অর্থাৎ এটি হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল থেকে ডাউনলোড করা আইডি নাম্বারের পেজ। এখানে দেখতে পাচ্ছেন সানন্দা খান, খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেবেন
যাতে করে কোনো আইডি কোনো ছাত্রীর আইডি অন্য ছাত্রী বা অন্য ছাত্রের আইডিতে না পড়ে যায়। সানন্দা খাঁ বাবার নাম হচ্ছে রবিন খাঁ, তাহলে দেখতেই পাচ্ছেন সানন্দা খাঁ বাবার নাম কি ছিল, এখানে আমরা দেখতে পাবেন সানন্দা খাঁ বাবার নাম হচ্ছে রবিন খাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই আইডিতে যে এই যে অংশটি আছে এটিকে আমি কপি করছি। কপি করার পর এই যে পোর্টাল আইডির কথা বলা হয়েছে এখানে, এখানে আপনি পেস্ট করে দেবেন। দেখতে পেলেন এই যে ছাত্রীটির আইডি আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে পেস্ট করার পর এবার যদি সাবমিট করেন, সাবমিট, তাহলে আর ইউ সিওর, এখানে একটি কিন্তু চেক বক্স আসবে, অবশ্যই ওকে অথবা ক্যান্সেল করতে হবে। ধরুন যদি আপনি সিওর হন তাহলে আপনি ওকে করবেন, অন্যথা ক্যান্সেল করবেন। তাহলে আপনি আবার একবার দেখে নেন, আপনি আবার একবার দেখেন যে অংশটি কপি করেছেন সেটি হচ্ছে সানন্দা খাঁ এর আইডি, বাবার নাম রবিন খাঁ। তাহলে এইভাবে আপনারা ভালোভাবে দেখে বিষয়টি করবেন যাতে ভুলভ্রান্তি না হয়, কারণ এখানে ভুল হওয়া মানেই সেই ছাত্রটা বা ছাত্রী কিন্তু টাকা পয়সা পাবে না। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বাংলা শিক্ষা পোর্টালের আইডি কোন একটি বিদ্যালয়ের নামে আছে, অন্য বিদ্যালয় থেকে সে কিন্তু আবেদন করতে পারবে না। এটি হচ্ছে এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগের বছরে দেখা গিয়েছিল যে অনেক ছাত্রছাত্রী সেই বিদ্যালয়ের নয় তার ভেরিফাই হয়ে গেছে, যে বিষয়টিকে এড়ানোর জন্যই কিন্তু আজকে এই অংশটি নিয়ে আসা হয়েছে। তাহলে আর ইউ সিওর, ওকে করলেন। করার পর দেখুন এখানে স্টুডেন্ট অফ ডেট অফ বার্থ নট ম্যাচ উইথ বাংলা শিক্ষা পোর্টাল, তাহলে এখানে যে স্টুডেন্টের ডেট অফ বার্থ দেওয়া আছে আর এখানে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটি কিন্তু ম্যাচ করেনি। তাহলে দেখুন, তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। তাহলে এখানে ভেরিফাই হয়ে যাওয়ার পর যদি এটি দেখায় তখন এবার কি করা যাবে সেটি কিন্তু আপনাকে এবার চিন্তা ভাবনা করতে হবে। অতএব হ্যাঁ, এই বিষয়টি নিয়ে কিন্তু বিসিডব্লিউ ডিপার্টমেন্টের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। এই হচ্ছে বিষয়। এবার ধরুন কোন একটি অংশের ক্ষেত্রে দেখা গেল যে আপডেট আপনি ওটি করে দিলেন, এবার ধরুন এমন কিছু অংশ দেখা গেল যেটিতে কি হয়েছে না নন ভেরিফাইড লিস্ট, এখানে চলে আসো নন ভেরিফাইড লিস্ট। এইবার এখানে যখনই নন ভেরিফাইড লিস্টে এলেন, ধরুন নবম শ্রেণীর কোনো একজনের লিস্ট আপনি নিয়ে নেন, নবম শ্রেণীর কোনো একজনের, ধরুন এখানে আমি রিয়াঙ্কা দলুই এর ভেরিফাই করতে যাচ্ছি, রিয়াঙ্কা দলুই। তাহলে এখানে দেখুন এর আগে ক্ষেত্রে এই অপশনটি আসেনি, বাংলা শিক্ষা আইডি, তাহলে আপনি এখানে টিক দিলেন, বাংলা শিক্ষা আইডি এখানে আপনাকে দিতে হবে। তাহলে এখানে এই এক্সেল থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন রিয়াঙ্কা, এখানে সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করে নেন মেয়েটির নাম রিয়াঙ্কা দলুই, বাবার নাম হচ্ছে সুকুমার দলুই। তাহলে এখানে চলে আসুন রিয়াঙ্কা দলুই, বাবার নামটা এখানে আপনি পেয়ে যাবেন, রিয়াঙ্কা দলুই সুকুমার দলুই। তাহলে এই যে অংশটি দেখতে পেলেন, তাহলে এর আইডিটি আপনি কপি করে নিন। কপি করার পর এখানে আপনি বাংলা শিক্ষা পোর্টালে যে আইডিটা দেবেন এখানে সেখানে আপনি পেস্ট করে দিন। পেস্ট করলেন, করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ভেরিফাইড অ্যান্ড ফরওয়ার্ড রিমার্কস এসেছে ওকে। দেওয়ার পর যখনই আপনি এখানে সাবমিট অপশনে যাবেন, তাহলে আমি বারবার বলছি বিষয়টি কিন্তু ভালো করে চেক করে নেবেন যাতে কোনো রকম ভুল না হয়। তাহলে আপনি আবার একবার দেখে নেন রিয়াঙ্কা সুকুমার দলুই, রিয়াঙ্কা দলুই সুকুমার দলুই। এবার আপনি এখানে সাবমিট অপশনে চলে আসুন, আর ইউ সিওর, ওকে। তাহলে যখনই আপনি ওকে অপশনে আসবেন দেখুন এখানে আপনার ফোনেতে অটোমেটিক ওটিপি আসবে, সেই ওটিপি আপনি যখনই দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কি হবে না এই অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হবে। তাহলে এইভাবে আপনারা ধীরে ধীরে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ভেরিফাই করুন এবং এই কাজটিকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন করুন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, যাতে আমার দেয়া এই প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি আপডেট আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা এই ভিডিওগুলি থেকে উপকৃত হতে পারেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।